পঁচিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট সাল 2015। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এত অপরিষ্কার বাক্য রাখা শব্দটি কোন? আচ্ছা, দন্ত্যস এবং মূর্ধন্যস্বর ব্যবহার কি হবে? দেখো, এখানে পুরস্কার দেওয়া আছে মূর্ধন্যস্বর এবং অপরিষ্কার দেওয়া আছে দন্ত্যস, দুটো এখানে অশুদ্ধ। শুদ্ধ বানান হবে তোমার পুরস্কার হচ্ছে তোমার দন্ত্যস, ক আকার হচ্ছে তোমার পুরস্কার, এবং অপরিষ্কার বানানটা হচ্ছে তোমার অপরি মূর্ধন্যস্ব ক সংযুক্ত আকার বৈষণ্য র, এই দুটি হচ্ছে তোমার এখন হচ্ছে শুদ্ধ। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে মনীষী, মনীষী বানানটি শুদ্ধ, কারণ হচ্ছে তোমার এখানে দন্তান্য এবং মূর্ধন্যস্ব দুটির মধ্যে কি হবে, দীর্ঘইকার হবে। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে তোমার এখানে দন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়, এই বানানটি হচ্ছে তোমার কি শুদ্ধ। কনজিউমার গুডস এর বাংলা পরিভাষা কি হবে? কনজিউমার গুডস এর বাংলা পরিভাষা হবে তোমার ভোগ্যপণ্য। জল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? জল শব্দের সমার্থক শব্দ নয় সেটি হচ্ছে তোমার কি জলধি, এই জলধি শব্দের অর্থ হচ্ছে তোমার কি সমুদ্র। এখানে বলা আছে কোন শব্দ জোর বিপরীতার্থক শব্দ নয়, অনুলোভ প্রতিলোভ বিপরীতার্থক, গরিষ্ঠ লঘিষ্ঠ বিপরীতার্থক, নশ্বর শাশ্বত হচ্ছে বিপরীতার্থক, হৃষ্ট পুষ্ট এটা হচ্ছে তোমার কি সমার্থক অর্থে ব্যবহৃত হয়। পরশ্ব শব্দের অর্থ কি? পরশ্ব শব্দের অর্থ হচ্ছে তোমার কি পরশু, এই পরশু বলতে বোঝায় হচ্ছে তোমার কি আগামীকালের পরের দিন অথবা গতকালের আগের দিন। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি? বাংলা ভাষায় মূলত মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে তোমার কতটি, সাতটি। এবং ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই একটা এক্সট্রা স্পেশাল হচ্ছে স্বরধ্বনি আবিষ্কার করেন, সেটা হচ্ছে তোমার কি এ। মূলত যে সাতটি স্বরধ্বনি আমরা পাই সেটা হচ্ছে তোমার কি সরুয়, সরায়া, রস্বই, তারপর হচ্ছে তোমার কি রস্বউ, ও, এ, এবং একটা স্পেশাল যেটা আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে তোমার কতটি এ, তার মানে 1 2 3 4 5 6 7, মোট হচ্ছে তোমার কতটি, সাতটি। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? আচ্ছা, বাংলা ভাষায় শব্দ সাধন হয় না হচ্ছে তোমার মূলত লিঙ্গ পরিবর্তন দ্বারা। লবণ শব্দের বিশেষ্য পদ কি হবে? এখানে লবণ শব্দের বিশেষ্য পদ হচ্ছে তোমার কি নুন। বাকি যেগুলো আছে তোমার লাবণ্য, লবণাক্ত, ললিত, এগুলো সবগুলো হচ্ছে তোমার কি বিশেষণ। এখানে কোন কোনটি বাক্যের শুদ্ধ বৈশিষ্ট্য নয়, বাক্যের শুদ্ধ বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে তোমার কি আসক্তি। বাকি যেগুলো আছে একটি বাক্যের মূলত তিনটা বৈশিষ্ট্য থাকে, সেগুলো হচ্ছে তোমার কি আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা মূলত কি? আকাঙ্ক্ষা হচ্ছে তোমার বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা সেটাই হচ্ছে তোমার কি আকাঙ্ক্ষা। আসক্তি হচ্ছে কোনটা? আসক্তি হচ্ছে তোমার বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল যে পদবিন্যাস সেটাই হচ্ছে তোমার কি আসক্তি। এবং যোগ্যতা বলতে বোঝায় বাক্যের পদসমূহ অন্তর্গত এবং ভাবগত যে মিলবন্ধন সেটাই হচ্ছে তোমার কি যোগ্যতা। তার মানে আসক্তি কোনো বৈশিষ্ট্য নয়, আসক্তি আসক্তি বৈশিষ্ট্য, আকাঙ্ক্ষা বৈশিষ্ট্য এবং যোগ্যতা হচ্ছে তোমার কি বৈশিষ্ট্য। নিজের কোন শব্দটি প্রত্যয় সাধিত? এখানে প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে তোমার খণ্ডিত, খণ্ডিত শব্দের প্রত্যয় হবে তোমার খণ্ড যোগ ইত, খণ্ডিত। দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে? দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ হবে দীপ যোগ অয়ন, দ্বৈপায়ন। যত সাহেব কোন ধরনের সমাসের উদাহরণ? যত সাহেব মূলত হচ্ছে তোমার কর্মধারা সমাসের উদাহরণ, কারণ এর বেশ বাক্য হচ্ছে যিনি যজ তিনি সাহেব, যজ সাহেব। কর্মধারা সমাসের বৈশিষ্ট্য হলো তোমার বিশেষ্য বা বিশেষ ভাবগণ্ড পদের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় সেটাই হচ্ছে তোমার কি কর্মধারা সমাস। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? এখানে ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় সেটি হচ্ছে তোমার কি প্রাতিপাদিক। কেন প্রাতিপাদিক উদাহরণ নয়? কারণ বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। আর বাকি যেগুলো আছে তোমার উপনীতি, অভিশ্রুতি, ধ্বনি বিপর্যয়, এগুলো হচ্ছে তোমার কি ধ্বনি পরিবর্তনের উদাহরণ। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে সেটা হচ্ছে তোমাকে কান্নপা, মোট 13টি চর্যাপদ পাওয়া গেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে তারপরে যে আছে সেটা তোমার ভূষুকপা, ভূষুকপার পাওয়া গেছে মোট 8টি। এবং সবরপা এবং লুইপা সম্পর্কে একটা স্পেশাল যে জিনিস সেটা সবরপা হচ্ছে তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে আদি কবি হচ্ছে তোমারকে সবরপা, এবং লুইপা হচ্ছে তোমার অধিকাংশ মতে এবং ডক্টর সুনীতি কুমার মধ্যে হচ্ছে তোমারকে লুইপা হচ্ছে তোমার আদি কবি। এবং আর একটা স্পেশাল জিনিস যেটা মনে রাখা যেতে পারে, তোমার তালবস্য শহীদুল্লাহ এবং সবর দুটো হচ্ছে তোমার কি আদি কবি।
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে তোমার দোহাকোষ। এটি মূলত হচ্ছে তোমার নেপালের রাজ দরবারের গ্রন্থ থেকে চর্যাপদের সাথে আবিষ্কৃত হয়েছিল কবে সালে? 1907 সালে। এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই চর্যাপদের সাথে হাজার বছরের পুরনো বাংলা ভাষার বুদ্ধগান ও দোহা নামে এই দোহাকোষ এবং ডাকগান দুটা হচ্ছে তোমার কি প্রকাশিত হয়। তাম্বুল রাতুল হইল অধর পরশের অর্থ কি? এখানে তাম্বুল রাতুল হইল অধর পরশে, এর অর্থ হচ্ছে তোমার ঠোঁটের পরশে যে পান লাল হলো। এটি মূলত হচ্ছে তোমার কবি আলাউলের হচ্ছে তোমার কি পদ্মাবতী যে কাব্যগ্রন্থ আছে সেই পদ্মাবতী কাব্যগ্রন্থের একটা কোটেশন। হপ্তপয়কর কার রচনা? হপ্তপয়কর এর রচিত হচ্ছে তোমার কি সৈয়দ আলাউল। এই হপ্তপয়কর মূলত হচ্ছে তোমার কি ফার্সি ভাষা থেকে এসেছে, মানে ফার্সি ভাষা থেকে যে অনুদিত সেটা হচ্ছে তোমার কি হপ্তপয়কর। হপ্তপয়কর ছাড়া আরও কিছু সৈয়দ আলাউলের রচনা আছে, যেমন সিকান্দার নামা, তোফা, সয়ফুলমূলক, বদিউজ্জামান। মঙ্গল কাব্যের কবি নন কে? মঙ্গল কাব্যের কবি নন হচ্ছে তোমার কে দাশু রায়। বাকি যে তিনজন আছেন তিনজনই হচ্ছে তোমার কে মঙ্গল কাব্যের কবি। তার মধ্যে হচ্ছে তোমার কে মানিক দত্ত মূলত লিখছে তোমার কে মনসা মঙ্গল। ভারতচন্দ্র রায় গুণকার যিনি লিখছেন হচ্ছে তোমার কে অন্নদা মঙ্গল কাব্য। এবং মানিক দত্ত লিখছেন হচ্ছে তোমার কে চণ্ডীমঙ্গল কাব্য। একমাত্র দাশু রায় যিনি হচ্ছে তোমার কে মঙ্গল কাব্যের কবি নন। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক হচ্ছে জর্জ ক্লার্ক মার্শম্যান। এই সমাচার দর্পণ পত্রিকাটি মূলত হচ্ছে প্রকাশিত হয়, এটা হচ্ছে তোমার প্রকাশকাল 1818 সাল। সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশিত হয়। এই জর্জ ক্লার্ক মার্শম্যানের আরও একটা পত্রিকা ছিল, সেটা হচ্ছে তোমার কি দিকদর্শন। দিকদর্শন পত্রিকাটিও জর্জ ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়, যেটা প্রকাশিত হয় তোমার একই সালে 1818 সালে। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হচ্ছে তোমার কে আত্মচরিত। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বা বসতি কোথায় ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি ছিল খুলনার পিঠাবুক। তেল নুন লোকরি কার রচনা? তেল নুন লোকরি এটি হচ্ছে মূলত প্রমোদ চৌধুরী রচনা। প্রমোদ চৌধুরীকে বলা হয় তোমার চলিত ভাষার যে সকল যে বিষয় সব তার সাথে জড়িত হচ্ছে তোমার কে প্রমোদ চৌধুরী। এবং তার সম্পর্কে একটা পত্রিকা আছে সেটাকে বলা হয় তোমার সবুজ পত্র পত্রিকা, যেটি মূলত প্রকাশিত হয় তোমার কত সালে 1914 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলাদেশের সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, যার রচিত হচ্ছে তোমাকে মাইকেল মধুসূদন দত্ত। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? কপালকুণ্ডলা হচ্ছে রোমাঞ্চমূলক রচনা। কপালকুণ্ডলা রচিত হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে সাহিত্য সম্রাট বলা হয়। এবং এই রোমাঞ্চমূলক যে উপন্যাস কপালকুণ্ডলা তার হচ্ছে তোমার নায়ক হচ্ছে তোমাকে নবকুমার। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? এখানে অগ্নিগ্রাসী বিশ্বতাষী জাগুক আবার আত্মদান, এটি হচ্ছে তোমার কাজী নজরুল ইসলামের একটি কোটেশন। দ্রৌপদীকে? দ্রৌপদী হচ্ছে তো মূলত মহাভারতের পাঁচ ভাইয়ের একক স্ত্রী। মিলির হাতে স্ট্যান্ড গান গল্পটি কার লেখা? মিলির হাতে স্ট্যান্ড গান গল্পটি হচ্ছে তোমার মূলত আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? অসমাপ্ত আত্মজীবনী হচ্ছে তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত একটি গ্রন্থ। প্রাণের বান্ধব রে ভুরি হইলাম তার তোর কারণে গানটির গীতিকারকে? গানটির গীতিকার হচ্ছে তোমার শেখ ওয়াহিদ। মাটির ময়না চলচ্চিত্র নির্মাতাকে? মাটির ময়না চলচ্চিত্র নির্মাতা হচ্ছে তারেক মাসুদ। এবং এই মাটির ময়নার আরেকটি স্পেশালিটি হচ্ছে এই মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। হুলিয়া কবিতা কার রচনা? হুলিয়া কবিতা রচয়িতা হচ্ছে তোমার নির্মলেন্দু গুণ। নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? এই সোমেনচন্দ্র সেন হচ্ছে তোমার কি আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন। এবং তার একটি ছোট গল্প আছে যার নাম হচ্ছে তোমার কি ইঁদুর। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিত্র অঙ্কিত হয়েছে মূলত এখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের যে পূর্ব পশ্চিম উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসটাতে মূলত বাংলার একটি হচ্ছে পরিবার যাদের 1947 সালে ভারত বিভাগের সময়কার পরিস্থিতি, দেশত্যাগের উদ্বাস্তুদের জীবন, নতুন প্রজন্মের চিন্তাধারা, পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন এবং
বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্থান পেয়েছে? তোমার এর মধ্যে অনেকগুলো জড়িত। শব্দ যদি কর্ণ হয় তাহলে আলো কি হবে? যেহেতু শব্দ কর্ণ দ্বারা শোনে তাহলে আলো দেখা হচ্ছে তোমার কি দ্বারা? চক্ষু দ্বারা। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে তোমার প্রতিযোগিতা। মূলত এখানে দেখার বিষয় হচ্ছে এই কয়েরই শিকার হবে, প্রতিযোগিতা। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে তোমার শ্বশুর। শ্বশুর নিচে তালবস্ব ব, তালবস্ব তোমার কি সুগার, আর হচ্ছে বয়সিনর শ্বশুর, এই বানানটা হচ্ছে তোমার কি সঠিক।